কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে যাচ্ছি পূর্বাচল 21 নম্বর সেক্টরে যে নীল দিঘি আছে সেই জায়গাটিতে ঘুরবো এবং সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পূর্বাচল 21 নম্বর সেক্টরটিতে আসার জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের একদম শেষ প্রান্তের দিকে এসে যেটি ঢাকা বাইপাস সেদিকে চলে আসতে হবে। পূর্বাচল 4 নম্বর সেক্টরে এবারে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো তার একটু সামনের দিকেই হচ্ছে পূর্বাচল 21 নম্বর সেক্টর। এবার পূর্বাচল 21 নম্বর সেক্টরের দিকে চলে এসেছি, সামনের দিকেই হচ্ছে নীল দিঘি। এবার বাম দিকে যাই, এখানে দিঘিটির পুরো অংশটি আজকে দেখাবো। এবার চলে আসলাম দিঘিটির একটি প্রান্তে, এই দিকটিতে অনেকদিন পর আসলাম। এখানে সামনে দেখা যাচ্ছে একটি কলা গাছে দেখা যাচ্ছে কলাও ধরেছে। সামনের দিকেই হচ্ছে পূর্বাচল 21 নম্বর সেক্টরের দিঘি, এই দিকটিতে আসলে ভালোই লাগে। এটিকে নীল দিঘি কেন বলা হয় আমার অবশ্য জানা নেই। আমি যখন এখানে ভিডিও করছিলাম তখন দেখতে পাচ্ছি এর একটি পাশ নীল হয়ে আছে। অনেক আগেও যখন এখানে এসেছিলাম এখানে দুই ধরনের কালার আমি দেখতে পেয়েছি, একটি হচ্ছে নীল আর একটি সবুজ। নীল কালার হওয়ার কারণ হয়তো সামনের দিকে আকাশটি এখন নীল হয়ে আছে, তার একটি প্রতিফলন পড়ছে। আবার অনেক সময় দেখা যায় সবুজও হয়ে থাকে। এখানের এই জায়গাটিকে কেউ দিঘি কেউ লেকও বলে। মূলত পূর্বাচলের দিকে যে খাল রয়েছে সেই খালের একটি অংশ এদিকে এসে শেষ হয়েছে। দিঘির চারপাশ ঘিরে এখন এখানে অনেক রেস্টুরেন্ট হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আনা হয়েছে। এবার আমার ময়না পাখিটিকে দিয়ে দেখি এই জায়গাটি দেখতে কেমন লাগে। এটি হচ্ছে ঢাকা বাইপাস সড়ক, সামনের দিকেই হচ্ছে পূর্বাচলের 4 নম্বর সেক্টরের বাণিজ্য মেলার স্থান। এখানের একটু সামনের দিকে আসার পর এখানের এই দিকটাই হচ্ছে পূর্বাচলের 21 নম্বর সেক্টর, সামনের দিকেই হচ্ছে সেই দিঘি। এই দিকটিতে এখন দিঘির চারপাশ ঘিরে অনেক রেস্টুরেন্ট হয়েছে। 2 থেকে 3 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটিতে এত রেস্টুরেন্ট ছিল না। এই দিকটিতে দেখলাম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। মাঝে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রাস্তার কাজ চলার কারণে এই দিকটিতে অনেকেই আসতে পারতো না। জানতে পারলাম রাস্তার কাজটি এখন অনেকটাই সম্পন্ন হয়ে যাওয়ার কারণে এখন অনেকেই ঘুরতে আসছেন। আমি যখন এখানে এসেছিলাম তখন দুপুরবেলা, এই সময় দর্শনার্থী কম থাকে। বিকালবেলা এই জায়গাটিতে অনেকেই ঘুরতে আসে। এই জায়গাটি উন্মুক্ত, এখানে অনেকে এসে গোসল করেন, সাঁতার কাটে। যারা সাঁতার জানেন না তাদের এই জায়গাটিতে নামার ঠিক হবে না। এবার এই দিকটিতে এসে দেখতে পেলাম এখানে কায়াকিং করার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই ঢাকা শহরটিতে বিনোদন কেন্দ্রের অনেক অভাব রয়েছে। যারা ঘুরতে বের হন, একটু প্রকৃতির মাঝে যেতে চান, তারা পূর্বাচলের এই দিক সহ আশপাশে ঘুরতে আসেন। পূর্বাচল এক্সপ্রেসওয়ে রাস্তার কাজ চলার কারণে কয়েক মাস আগেও রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, তখন এই দিকে আসার মতো পরিস্থিতি ছিল না, এখন অনেকেই আসতে পারছেন। এই জায়গাটিতে দেখা যাচ্ছে নতুন একটি রেস্টুরেন্ট হচ্ছে, আর সামনেরগুলো আগেই ছিল। এখানে ছোট কিছু দোকানও রয়েছে। এই জায়গাটি মূলত উন্মুক্ত, এটি কোনো পার্ক না। আশেপাশে যারা স্থানীয় রয়েছেন তারাই এই দিঘির পাশে রেস্টুরেন্টগুলো করেছে।
পূর্বাচল 21 নম্বর সেক্টরে অনেক প্লট রয়েছে। জানা গেছে এই দিঘির পাশেই এই জায়গাগুলোয় পার্ক হবে, তখন এখানে হাঁটার জন্য পথ তৈরি করা হবে। এখানের এই জায়গাগুলো মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জে পড়েছে। এবার এখান থেকে দিঘিটির অপর প্রান্তের দিকে চলে যাব। সামনের দিকের আকাশটি দেখতে খুব সুন্দর লাগছে। সামনে দেখা যাচ্ছে আকাশটি পরিষ্কার এবং কিছু মেঘ আছে, কিন্তু আমার পিছনের দিকে তার বিপরীত চিত্র। পিছন দিকে একদম মেঘ হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। একটু পর সামনে গিয়ে আপনাদেরকে সেই অংশগুলোও দেখাবো। অনেক আগে যখন এদিকে এসেছিলাম তখন রেস্টুরেন্টগুলো এখানে যেমন জমজমাট দেখেছিলাম, এখন মনে হচ্ছে সেরকম জমজমাট নেই। হয়তো পূর্বাচল এক্সপ্রেসওয়ে রাস্তার কাজের কারণে এমন হয়েছে। এক্সপ্রেসওয়ের পুরো কাজটি সম্পন্ন হয়ে গেলে তখন হয়তো এখানে অনেকেই আসবে। এই জায়গাটির গুগল ম্যাপের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এদিকে এসে ভালোই লাগলো, এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন ঠান্ডা বাতাস বইছিল, খুব ভালো লাগছে। এদিকের অংশে আসার সময় আপনাদেরকে বলেছিলাম সামনের আকাশটি একদম পরিষ্কার আর পিছন দিকটি একদম মেঘ। তো এখানে দেখতেই পাচ্ছেন সামনে আকাশ পরিষ্কার আর এই দিকটি দেখুন একদম মেঘ হয়ে আছে, তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আজকের আবহাওয়াটা এরকমই দেখতে পাচ্ছি, কখনো রোদ কখনো বৃষ্টি। এই জায়গাটিতে ঘুরতে আসলে সন্ধ্যার পর এই দিকটিতে না থাকাটাই ভালো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।